মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য আদালতে আর্জি অর্পিতা মুখোপাধ্যায়ের। এক্ষেত্রে কোথায় চিকিৎসা হবে তাতে তার কোনো নিজস্ব পছন্দ নেই। এরপরে অর্পিতার চিকিৎসা করার দায়িত্ব যে জেল কর্তৃপক্ষের তা তাদের মনে করিয়ে দেন বিচারক। উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হয় অর্পিতাকে। জেলে অসুস্থ ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় মঙ্গলবার আদালতে ভার্চুয়াল শুনানিতে অর্পিতা জানান, জেলে চিকিৎসা হলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে তার। অর্পিতার এই কথা শোনার পর জেল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা মনে করিয়ে দেয় আদালত। মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ইডির মামলার শুনানি ছিল। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের হাজিরা ছিল আদালতে। তবে অর্পিতা সশরীরে আসেননি আদালত কক্ষে। বিচারকের সঙ্গে তার কথা হয় ভার্চুয়াল মাধ্যমে। আদালতে উপস্থিত থেকে তার হয়ে সওয়াল করেন অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। তিনি মঙ্গলবার বিচারককে জানান, অর্পিতার চিকিৎসার জন্য তাকে কোনো ভালো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এ বিষয়ে তাদের কোনো নিজস্ব পছন্দ নেই। অর্পিতার আইনজীবী জানিয়েছেন, জেলে যে চিকিৎসক অর্পিতাকে দেখছেন তিনিই বলেছেন অর্পিতার এক্সরে এবং স্ক্যানের প্রয়োজন আছে, আগামী সপ্তাহের মধ্যেই সেই পরীক্ষা করাতে হবে। আদালতে নীলাদ্রি আবেদন করেন অর্পিতার যেন সুচিকিৎসা হয়। এই আবেদনের পরই জেল কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন বিচারক। আদালতে উপস্থিত জেল কর্তৃপক্ষের প্রতিনিধিকে বিচারক বলেন, আপনাদের উদ্যোগ নিয়ে যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে, উনি যেন বুঝতে পারেন যে সুচিকিৎসা হচ্ছে, জেলে আপনারা ওর অভিভাবক। আপনারা তো শুনেছি চিকিৎসার জন্য এসএসকেএমে পাঠান, আমাদের রাজ্যের বেস্ট সুপার স্পেশালিটি হাসপাতাল। মঙ্গলবার নিজের অসুস্থতার কথা বিচারককে জানানোর পর অর্পিতাকে আশ্বস্ত করেছেন বিচারক। বিচারক বলেন, জেল কোড অনুযায়ী আপনি এখন জেল কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন, ওখানে যে চিকিৎসা সম্ভব হবে সেটা জেনে নেবেন, আপনার কিছু হলে ওরাই দায়ী হবেন, জেল কোড মেনেই ওদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আবার জেল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বিচারক বলেন, দয়া করে দেখুন ওর চিকিৎসা যেন দ্রুত হয়। এদিন পার্থ চট্টোপাধ্যায়ও সশরীরে হাজির হননি আদালতে, ভার্চুয়ালি তিনিও শুনানিতে অংশ নেন। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।